দর্শক আপনাদের স্বাগত জানাই একাত্তর অন্ধভু অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ ইশতিয়াক রেজা। আমাদের আজকের বিষয় অর্থনৈতিক সুমারি 2013, এবং সেই জন্য কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ নজিবুর রহমান, সচিব পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়। মিস্টার নজিবুর রহমান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা যে বিষয় নিয়ে আপনি এসেছেন, অর্থনৈতিক সুমারি, বাংলাদেশের নানা সময় নানা সুমারি হয়েছে, কৃষি সুমারি হয়েছে, আদমশুমারি হয়েছে, অর্থনৈতিক সুমারি আলাদাভাবে আগে হয়েছে। এবারের অর্থনৈতিক সুমারি আমরা যতদূর বুঝতে পারি যে কৃষি বহির্ভূত খাতকে ধরে আপনারা এগোচ্ছেন, তো কি কি বিষয় থাকছে এবং কি লক্ষ্যে আপনারা এগোচ্ছেন? ধন্যবাদ আপনাকে ইস্তিয়াক সাহেব, আপনার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব আনন্দিত। আপনি যে বিষয়ে উত্থাপন করেছেন একটু পটভূমিকা দিতে হয়। আপনারা জানেন যে আমাদের বিভাগের যে সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস বিভিন্ন সময়ে বিভিন্ন সুমারি করে, তার মধ্যে হচ্ছে আদমশুমারি গৃহ গণনা যেটা 2011 সালে হয়ে গেল, অর্থনৈতিক সুমারি যেটা আপনি সত্যি বলেছেন যে আমরা এটাকে কৃষি বহির্ভূত বলছি, কারণ আগামী বছরই আমরা একটা কৃষি সুমারি করব যেটা 2014 সালে হবে। কৃষি বহির্ভূত অর্থনৈতিক সুমারিতে মূলত আমরা আমাদের যে জিডিপির যে বিষয়টা, আপনারা জানেন যে আমাদের জিডিপি হিসাব করা হয়, প্রাক্কলন করা হয় তিনটা খাতের ভিত্তিতে। একটা হচ্ছে কৃষি খাত, অন্যটি হচ্ছে শিল্প খাত এবং সেবা খাত। আমরা বেশ কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে শিল্প এবং সেবা খাতের পরিধি দিন দিন বেড়ে যাচ্ছে, এবং আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, এগুলো কিন্তু খুব একটা ডাইনামিক আকার ধারণ করেছে। আমরা এই সুমারিতে মূলত আমাদের যে এই সেবা এবং শিল্প খাতের যে প্রকৃত চিত্র সেটা তুলে ধরতে চাই। আমরা এই দুইটাই উপখাতের জন্য আমরা একটা হালনাগাদ বেঞ্চমার্ক তৈরি করতে চাই। এই জন্য আমরা দেখব বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যা শিল্পগত বিন্যাস, এখানে মালিকানার ধরন, এখানে যারা কর্মরত আছেন তাদের অবস্থা, এবং এটা মালিকানার মধ্যে নারী পুরুষের যে মালিকানা, আইনগত মালিকানা, এইসব বিষয়াদি থাকবে। এবং এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইনফর্মাল সেক্টর, যেটা আপনি জানেন যে আমরা এমনভাবে একটা কাঠামো তৈরি করব তাতে ইনফর্মাল সেক্টরের যে অবদান সেটা পরিষ্কারভাবে ধরা পড়বে। তো আমরা এই অর্থনৈতিক সুমারি নিয়ে খুব আশাবাদী। আমরা শিল্প বণিক সমিতি, আপনি জানেন যে FPCCI, এদের সাথে কথা বলেছি এবং তারা মূলত খুব উৎসাহ দিচ্ছেন, আমাদেরকে সহায়তা দিচ্ছেন। এর একটা মূল কারণ হচ্ছে যে আমরা এই অর্থনৈতিক সুমারির মাধ্যমে আমরা যেটা একটা আন্তর্জাতিক মান আছে, যেটাকে আমরা বলি বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশন, যেখানে আমাদের এই জাতীয় অর্থনৈতিক জীবনে যে যে পেশা আছেন প্রত্যেকটা পেশারই কিন্তু একটা কোড দেওয়া আছে। আমাদের চীনাবাদাম যিনি বিক্রি করছেন, যিনি ফ্লেক্সিলুডের কাজ করছেন, সাইকেল মেরামত করছেন, অফিসে ব্যবস্থাপক হিসাবে কাজ করছেন, আপনার মতো যারা অ্যাঙ্কর হিসাবে কাজ করছেন, প্রত্যেকটা পেশার কিন্তু এক একটা কোড নাম্বার দেওয়া আছে, এবং এটার ভিত্তিতে আমরা শহর এবং শিল্প এলাকা দুই এলাকাতেই যে শিল্প এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের যে অবস্থান তার ভিত্তিতে আমরা একটা ব্যবসায়িক ডাইরেক্টরি তৈরি করব, এবং এটা আগামী দিনে কিন্তু আরো সহজ হবে। এটা গভর্নমেন্টের পরিকল্পনায় সহযোগিতা করবে আপনাদের আগামী দিনগুলোতে অর্থনৈতিক পরিকল্পনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু জানতে চাই যে এই যে সুমারি আপনারা করছেন, অর্থনৈতিক সুমারি, মানুষের ইনভলভমেন্ট কিরকম পাচ্ছেন আপনারা? আমরা কিন্তু এই মুহূর্তে যখন আমি কথা বলেছি আপনার সাথে, আমরা কিন্তু দ্বিতীয় পর্বের কাজ শুরু করেছি। প্রথম পর্বে আমরা 37টি জেলায় আমরা কাজ করি, সেখানে কিন্তু আমরা প্রভূত সাড়া পেয়েছি, এবং এটা সাড়া পাওয়া এমনিতে হয়নি, এটা একটা সুষ্ঠু পরিকল্পনা ছিল আমাদের। আমরা সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ, মোট কথা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি। তারা স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করছেন, নির্বাচিত প্রতিনিধিরা আছেন, ব্যবসায়ী সমিতি, বণিক সমিতি, চেম্বারের প্রতিনিধিরা আছেন, সবাই মিলে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে স্থানীয় পর্যায় থেকে মূলত গণনার কার্যক্রম শুরু হয়েছে। এই জন্য জনগণ প্রত্যক্ষভাবে সম্পৃক্ত এবং ব্যবসায়ী যারা তারা বিশেষভাবে সহায়তা করছে। কর্মসংস্থানের ক্ষেত্রে যারা সার্বক্ষণিক কর্মী আছেন সরকারি বেসরকারি পর্যায়ে, কিন্তু খণ্ডকালীন কর্মী কিংবা অবৈতনিক কর্মী কিংবা ধরেন যে পারিবারিক কর্মী, এরাও কি সুমারির আওতায় আসবে? এরা অবশ্যই আসবে। এটা খুব সুন্দর বিষয় যে আপনি সুমারি নিয়ে খুব ভালো খবর রাখছেন যে এরা বিশেষভাবে আসবেন। এবং আমাদের লোকজন যখন বিভিন্ন পরিবারে যাবেন, আপনারা জানেন যে
আমরা যেটা করছি যে আদমশুমারির সাথে এটা একটু একটু পার্থক্য আছে, একটু একটু বলে নিতে চাই। আদমশুমারি হচ্ছে যে যেখানে অবস্থান করেন সেখানে আমাদের গণনাকারীরা যাবে, কিন্তু অর্থনৈতিক সুমারি যেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে সেখানে যাবে। সুতরাং এই ধরনের অবৈতনিক পারিবারিক কর্মী তারাও এই গণনার মধ্যে আসবেন। এবং সেই ক্ষেত্রে কি অনানুষ্ঠানিক যেটা ইনফর্মাল সেক্টর যেটা আছে সেইটার সেইটার স্ট্রাকচারটা নিরূপণ করা সম্ভব হবে এটার মাধ্যমে? এটা এটা আমাদের একটা প্রয়াস, এটা আমরা আশা করছি যে এই প্রথমবার আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং এই ব্যাপারে সরকারের বিশেষ বিশেষ পরিকল্পনা আছে। কারণ আমরা এর মধ্যে কিছু গবেষণা করে আমরা দেখেছি যে সাধারণত যেসব উপাদান নিয়ে জিডিপি প্রাককলন করা হয় তার মধ্যে বেশিরভাগই গণনার মধ্যে আসছে না। যেমন আমরা সাম্প্রতিককালে একটা কয়েকটা সার্ভে করলাম, যেমন আমরা যে বাংলাদেশে যারা জনশক্তি রপ্তানি করেন, বাংলাদেশে যারা ডেকোরেশন সার্ভিসের কাজ করেন, নিরাপত্তা কর্মী যারা সরবরাহ করেন, তাদের অবদানটা যদি আমরা জিডিপি প্রাককলনে হিসাব করি তাহলে দেখা যায় আমাদের জিডিপির আকার অনেক বড় হয়ে যায়। তো আমরা ইনফর্মাল সেক্টরের বিষয়টা নিয়ে আসছি, বিশেষ করে আমরা দেখছি যে ইনফর্মাল সেক্টরে কিন্তু আমাদের দেশের যে অধিকাংশ যে জনসংখ্যা মহিলারা, মহিলাদের অনেকেই কিন্তু ইনফর্মাল সেক্টরে অনেক কন্ট্রিবিউট অনেক কন্ট্রিবিউট করছেন। তো তাদেরকে আমরা এটা, যারা প্রবাসী আছেন তারাও কি এরাতে আসতে পারবেন? প্রবাসী না, এটা অর্থনৈতিক সময়ের মূলত যে দেশে যারা অবস্থান করছেন তাদের 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 পরিবার তো আসবে, তাদের পরিবার আসবে। বিকজ আমরা দেখব যে প্রবাস থেকে তারা যে আয় পাচ্ছেন, রিমিটেন্স পাচ্ছেন, সেটা কিভাবে ব্যবহার হচ্ছে সেই বিষয়টাও পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ করা হবে এবং পরবর্তীতে বিশ্লেষণ করা হবে। ইনফর্মাল সেক্টরে যদি আবার যাই তো এটা তো বিশাল সেক্টর, এটা লম্বা আছে, সেটারও কি কোড করা সম্ভব হয়েছে আপনাদের জন্য? এটা এটা কোডিং আমাদের সবগুলোতেই আছে, ইনফর্মাল সেক্টর একটা কোডিং আন্তর্জাতিকভাবেই দেওয়া আছে। এটা নিয়ে আরো এমনকি ধরেন রাস্তায় যে ময়লা পরিষ্কার করে তারটাও কি কোডের আওতায় আসবে? তারটাও আসবে এই কারণে যে তিনি কিন্তু একটা পেশায় নিয়োজিত। এবং আমি একটু আগে যেটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রিয়াল ক্লাসিফিকেশনের কথা বললাম, প্রতিটা পেশারই কোড দেওয়া আছে এবং যে যে দ্রব্য বা সেবা উৎপাদন করেন এই প্রোডাক্ট এবং সার্ভিসেরও একটা কোড দেওয়া আছে। আর সেন্সাসের আওতায় কি ব্যক্তি মানুষের স্থায়ী সম্পদের মূল্য নির্ধারণ সম্ভব হয়? এটা অর্থনৈতিক কর্মকাণ্ডে যেসব নিয়োজিত আছে তার মূলধন সেগুলো ইয়ে হবে। কারণ আপনারা জানেন যে অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা একদিকে যেমন ব্যক্তির হিসাব নিব, তার হাউস হোল্ড বা খানার হিসাব নিব, আবার উনি যে অর্থনৈতিক প্রতিষ্ঠানে কাজ করছেন, যে শিল্প কাজ করছেন, তারও হিসাব আমরা আমরা নেব। এবং আমরা আমাদের এখানে প্রযুক্তি কিরকম ব্যবহার হয় বিভিন্ন খাতে সেইটারও কি সুমারি সম্ভব হবে এটার মাধ্যমে? এটা এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের যে প্রশ্নমালা যেটা আছে ওখানে আমরা প্রায় 27টা বিষয় অন্তর্ভুক্ত করেছি, তার মধ্যে একটা আছে ইন্টারনেট এবং প্রযুক্তির ব্যবহার। আমাদের তো অনেক ইন্ডিজিনিয়াস টেকনোলজিও ব্যবহার হয়, অনেক অনেক এগুলো আছে, সেটা সহ একেবারে আধুনিক প্রযুক্তি পুরোটাই আসা সম্ভব। আধুনিক প্রযুক্তির সম্ভাবনা আছে, কারণ আমাদের যারা গণনাকারীরা যারা ঘরে ঘরে যাচ্ছেন, বিভিন্ন হাউস হোল্ডে যাচ্ছেন, তারা সেগুলো লিপিবদ্ধ করবেন। এবং এন্ড অব দ্য ডে যে সার্ভের শেষে সেন্সাসের শেষে আমরা কি এরকম একটা ধারণা পাবো যে বাংলাদেশের প্রযুক্তির ব্যবহার একদম তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত এরকম একটা কি ধারণা পাওয়া সম্ভব? এটা এটা খুব এই ধারণাটা আমরা সুস্পষ্টভাবে পাবো, এই বোধ হয় প্রথমবার একটা সুমারির মাধ্যমে। এর আগে কিন্তু আমরা বিভিন্ন জরিপ করেছি, বা আমরা 2011 সালে যখন আমাদের আদম সুমারি হলো তারপরে কিন্তু আমরা নমুনা জরিপ করেছিলাম, সেখানে ইন্টারনেটের বিষয়টা এসেছিল। আমাদের একটা প্রকাশনায় আছে যে 2004 সনের চেয়ে 2011 সনে কিন্তু প্রযুক্তির ব্যবহার বহুগুণে অনেক বেড়ে গেছে, গ্রামাঞ্চলে প্রযুক্তি চলে গেছে, গ্রামাঞ্চলে চলে গেছে। কারণ আপনি জানেন যে আমাদের যে তথ্য সেবার যে বিষয়টা আছে, আমাদের যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রত্যয়, ইউনিয়নে কিন্তু ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার আছে, তথ্য সেবা কেন্দ্র। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে অতীতে কিন্তু যে দুটো অর্থনৈতিক সুমারি হয়েছে সব তথ্য কিন্তু আসতো ম্যানুয়ালি, এটা এটা হার্ড কপি আসতো। এবার কিন্তু আমরা স্থানীয় পর্যায়ে ওই ইউআইএসসিতে যারা আছেন উদ্যোক্তারা কিন্তু এগুলো ধারণ করছেন এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে তারা আমাদের বিবিএস সদর দপ্তরে প্রেরণ করবেন। নজিবুর রহমান, আপনার কাছে আমরা আবার আসবো, একটা ছোট্ট বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন একাত্তর রন্ধু, কথা বলছি মোহাম্মদ নজিবুর রহমানের সাথে, তিনি সচিব তথ্য ব্যবস্থাপনা ও পরিসংখ্যান বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়। একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসবো তার কাছে, সঙ্গে থাকুন।
আরেকবার স্বাগত একাত্তর অন্ধভ অনুষ্ঠানে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কথা বলছে মোহাম্মদ নজিবুর রহমান, সচিব পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়। আপনার কাছে আমি একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছিলাম, তো সেটা যদি আপনি আমাদেরকে আরেকবার একটু দেখেন যে কি কি বিষয় আপনারা এর আওতায় নিয়ে আসছেন। ধন্যবাদ আপনাকে। এটা আমি দাঁড় করেছি যে যখন আমি 2012 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম সরকারি কার্য উপলক্ষে, তখন সেখানে অর্থনৈতিক সুমারিটা হচ্ছিল আর কি। এবং মার্কিন যে আপনি জানেন যে ইউএস সেন্সাস ব্যুরো সেই সুমারিটা করছিল, এবং তারা দেখিয়েছিল যে অর্থনৈতিক সুমারির মাধ্যমে যে অর্থনীতির যে সামগ্রিক চালচিত্র ফুটে উঠে, পরিষ্কার চিত্র ফুটে উঠে, তারই একটি ধারণা এই ডায়াগ্রামে। এটা আমেরিকানরা এটাকে বলে ডোনাট, ওরা প্রচুর ডোনাট খাওয়া পছন্দ করে, ডোনাট বলে। আমরা হয়তো এটা দেখতে যারা ক্রিকেট পছন্দ করেন তাদের কাছে ক্রিকেটের যে হুইলের মতো, যে আমাদের যারা 6-4 মারেন এবং পরে যে ডায়াগ্রামটা, এটা আমরা অর্থনীতিবিদদের কাছে এবং পরিসংখ্যানবিদদের কাছে এই ডায়াগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে কিন্তু অর্থনৈতিক সুমারির সার্বিক যে দিকগুলো সেক্টরগুলো কভার হচ্ছে। একটা বিষয়, যেহেতু আপনি চেম্বার নেতাদের সাথে বৈঠক করেছেন, ফেডারেশন চেম্বার সহ বাকি চেম্বার এবং ট্রেড অ্যাসোসিয়েশনস এন্ড ট্রেড বডিজ, আপনার কাছে কি মনে হয়েছে কোনো জায়গায় কোনো ধরনের তাদের আশঙ্কা আছে যে এইটা শেষ পর্যন্ত তাদের ইনকাম এবং তাদের যে ব্যয় এটার উপরে এনবিআর এর নজরদারি বাড়তে পারে, এরকম কোনো আশঙ্কা? না, ধন্যবাদ আপনাকে এই প্রসঙ্গটা নিয়ে আসার জন্য, কারণ আমি ঘনিষ্ঠভাবে চেম্বার নেতাদের সাথে কাজ করছি, শীর্ষ পর্যায়ে FBCCI এর প্রেসিডেন্ট এবং অন্যান্য পরিচালক মহোদয়দের নিয়ে আমি খুব গত শনিবারে একটা ইয়ে করলাম, সেমিনার করলাম। এ তাছাড়া ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট সাহেব আমাদের বিভিন্ন কর্মসূচিতে আসছেন, আলোচনা করলে তাদের কাছ থেকে কিন্তু প্রচুর ইতিবাচক ছাড়া পেয়েছি, কারণ তারা দেখতে পাচ্ছেন যে অর্থনৈতিক সুমারির মাধ্যমে এমন এক কিছু তথ্য পাওয়া যাবে, তা কিন্তু পৃথিবীর কাছে কিন্তু তাদের যে ব্যবসায়িক এবং শিল্পগত বা সামগ্রিক সাফল্য উঠে আসবে, তারা কিন্তু খুব উৎসাহী তথ্য দেওয়ার ব্যাপারে। একটা আমি দেখলাম যে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা ছিল, দুশ্চিন্তাই আমি বলবো, যে তারা যে তথ্য দিচ্ছেন এই তথ্য আবার এমন কোনো কর্তৃপক্ষের কাছে যায় কি না, যেখানে যেমন তারা বললেন যে সরাসরি বললেন যে এর ফলে আমাদের উপর আবার করের বোঝা বাড়বে কি না আর কি। আমরা বললাম যে করের বিষয় তো আলাদা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের যারা পরিসংখ্যান পদ্ধতি বা স্ট্যাটিস্টিক্যাল সিস্টেমে আমরা যারা আছি, আমরা আবার কাজ করি একটু আন্তর্জাতিক নীতিমালার আলোকে। সেই নীতিমালাতে বলা আছে আপনি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যে তথ্য দিবেন এটা সম্পূর্ণ গোপন থাকবে, একটা প্রতিষ্ঠানের গোপনীয়তা বজায় রাখা হবে, একটা তথ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য আরেকটা ব্যক্তি বা প্রতিষ্ঠান বা জনসমক্ষে হুবু দেওয়া যাবে না। এটা হচ্ছে বিশ্লেষণ করে সামষ্টিক যে ফলাফল বা বিভিন্ন ধরনের ট্রেন বা গতি দ্বারা, কিন্তু আপনারা তো টিআইএন নাম্বার আছে কিনা সেটা দেখবেন নিশ্চয়ই, সেটা ই করা হচ্ছে, সেটা জিজ্ঞেস করা হচ্ছে, এবং এটা আমরা দেখছি অনেকটা আমাদের যারা গণনাকারী তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মানুষজনকে উদ্বুদ্ধ করার জন্য। কারণ আমি নিজে যখন মাঠ পর্যায়ে কাজ দেখতে গিয়েছি তখন অনেকেই বললেন যে আমরা কিন্তু এই সুমারির দ্বারা অনেক প্রশিক্ষণ পাচ্ছি, আগে কিন্তু এত ব্যাপকভাবে টিআইএন নিয়ে কেউ ব্যাখ্যা করেনি, কর বিভাগ অনেক করছেন, কিন্তু হয়তো গ্রামের যে মুদি দোকানের যে আছেন উনি বললেন যে আমার কাছে যেহেতু গণনাকারী আসছে আমি এটা বুঝতে পেরেছি এবং আমি এই বিষয়ে পদক্ষেপ নেব। বাংলাদেশে আপনি জানেন যে জ্বালানি নিরাপত্তা একটা সামনের দিনের একটা বড় ইস্যু এবং বর্তমানেও আছে, এই সেন্সাসে কি জ্বালানির উৎপাদনে জ্বালানির ব্যবহারের একটা দিক নির্দেশনা পাওয়া যাবে? এটা এটা আছে, এটা খুব চমৎকার বিষয় নিয়ে আসছেন আপনি, কারণ গতকাল কি মাননীয় প্রধানমন্ত্রী এটা বড় সভা করেছেন সৌরশক্তির ব্যবহার নিয়ে। একে আমাদের এটাতে জ্বালানি আছে এবং সৌরশক্তির ব্যবহার নিয়েও, সোলার সিস্টেমের ব্যবহার কিভাবে হচ্ছে, বিকল্প জ্বালানি, বিকল্প রিনিউয়েবল এনার্জি যেটা আমরা বলি, আপনি এই এলাকা নিয়ে অনেক কাজ করেন, এই বিষয়টা উত্থাপিত হবে, চলে আসবে। আর আরেকটা বিষয় হলো যে আবার একটু করের বিষয়টাতে ফেরত যায়, সেটা হলো যে ধরেন টিআইএন নাম্বার সবার হয়তো নেই, একদম ক্ষুদ্র ব্যবসায়ী বা ইনফর্মাল সেক্টরে যে আছে, কিন্তু ভ্যাট বা কর মূসক যেটাকে আমরা বলি সেইটার পদ্ধতিটার ব্যাপারে কি কোনো সচেতনতা তৈরি হবে এটার পরে আপনি মনে করছেন? হ্যাঁ জি, ওই বিষয়টা ভ্যাট বিষয়টাও আছে, যেটা আমরা মূসক বলি, এই ভ্যাটের বিষয়টা আছে, এবং আমাদের গণনাকারীরা যখন বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ নিয়েছেন সুপারভাইজাররা, তাদেরকে আমাদের প্রশিক্ষকরা বলে দিয়েছেন
এই বিষয়গুলো সম্পর্কে জনসচেতনতা তৈরি করার জন্য। তো বিষয়টা এমন ভাবে যে আমরা আবার তাদেরকে বলে দিয়েছি কারোর জন্য যাতে কোনো ভীতির সঞ্চার না হয়, হ্যাঁ, যাতে মানে আশঙ্কা তৈরি না হয়। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে আমি আরেকবার একটু সময় দিতে চাই পুরো বিষয়টা, যে অর্থনৈতিক সুমারিটা সম্পর্কে আপনার নিজস্ব বক্তব্য বা আপনার মন্ত্রণালয় বা আপনার বিভাগের যদি কোনো একটা বক্তব্য থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। যদি ধন্যবাদ আপনাকে। আসলে অর্থনৈতিক সুমারি যেহেতু প্রতি 10 বছর পরপর হচ্ছে, আমার মনে হয় আমাদের সকলের জন্য একটা সুযোগ যে বিগত 10 বছরে আমাদের অর্থনীতি যে সাফল্য সেটাকে আমরা যদি সবাই সহায়তা করি তাহলে এটা ফুটে উঠবে। কারণ আন্তর্জাতিকভাবে কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক সাফল্য সেটা বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। আমি জাতিসংঘে 3 বছরের বেশি কাজ করেছি, সেখানে মহাসচিব বান কি মুন প্রায় বলেন কিন্তু বাংলাদেশ ইজ এ রাইজিং স্টার ফর ডেভেলপমেন্ট। গভর্নমেন্ট স্যাক্স এরা বলছে বাংলাদেশ ইজ ওয়ান অফ দি নেক্সট 11। তো সুতরাং এই যে প্রত্যাশা এটা কিন্তু সঠিক চিত্র ফুটে উঠবে অর্থনৈতিক সুমারির ফলাফলের ভিত্তিতে, এবং বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু এই এই ফলাফলের দিকে তাকিয়ে আছেন, তারা কিন্তু অনেক ইনভেস্টমেন্ট ডিসিশন কিন্তু এখান থেকে নেবেন। সেই জন্য আমি অনুরোধ করব যারা অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন সবাইকে, বিশেষ করে আমাদের শিল্পপতি এবং ব্যবসায়ীদের, তারা যাতে অকুণ্ঠ চিত্তে আমাদের সহায়তা করেন। আমাদের গণনাকারীদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি বিভিন্ন ধরনের বিষয়ে, তারা সার্বিক সহায়তা পাবেন এবং তারা যে তথ্য দিবেন সেটা সেটা গোপন থাকবে। আমি মনে করি যে এই অর্থনৈতিক সুমারির মাধ্যমে বাংলাদেশে একটা নতুন উন্নয়ন চক্র সৃষ্টি হবে, এবং আমি একটু সময় নিয়ে বলছি যে যদি আমরা সঠিকভাবে গণনা করতে পারি তাহলে আমরা কিন্তু একটা ভালো পরিসংখ্যান তৈরি করতে পারবো, এবং ভালো পরিসংখ্যান তৈরি হলে ভালো পরিকল্পনা তৈরি হবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। মোহাম্মদ নজিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং দর্শকদেরকে সবাইকে শুভেচ্ছা এবং তাদের সহযোগিতা আবার কামনা করছি। দর্শক, আজকের মতো একাত্তর অন দেব এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল ঠিক এই সময় একাত্তরের পর্দায় নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, একাত্তরের সঙ্গে থাকুন।